বুক ক্যাফে বুক রিভের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে অন্তরীপ ডিসেম্বর সংখ্যা যে স্পেশাল সংখ্যাটা আসছে তো সেটার প্রচ্ছদ দেখতে পাচ্ছেন প্রকাশ হয়েছে হে মহাজীবন এবং মূলত বিভিন্ন বাঙালি মনীষী হারিয়ে যাওয়া মনীষী তাদেরকে আবার নতুন করে চেনা নতুন করে জানার জায়গা তৈরি করছে এই পত্রিকার সংখ্যাটি মুদ্রিত মূল্য একশো কুড়ি টাকা রাখা হয়েছে উপন্যাস রয়েছে তিনটি সিংহদমন রয়েছে কৌশিক মজুমদারের কলমে প্রাণের প্রদীপ নামে অদিতি সরকারের লেখা একটি অংশ রয়েছে যেখানে আমরা অগ্নিকন্যা বিনা দাসের জীবন সংক্রান্ত তথ্যাদি পাব নিকোষিত হোম নামে তন্ময় সরকারের একটি লেখা রয়েছে উপন্যাস যেটাতে চণ্ডীদাস কবি চণ্ডীদাস আর কি তার জীবনের আমরা কথা জানতে পারব গল্পের মধ্যে চারটি রয়েছে তার মধ্যে তিস্তা চক্রবর্তীর এক যে ছিল না রানীতে রানী রাসমণির কথা আমরা জানতে পারবো বিপুল দাসের কলমে অনুরণে আমরা চারণ কবি মুকুন্দ দাসের কথা জানতে পারবো এছাড়াও বিশেষ নিবন্ধ চারটে রয়েছে সেখানে স্পেশালি ভালো লাগলো অনির্বাণবাবুর লেখা বেঙ্গল কেমিক্যালসের ওপর আচার্য প্রফুল্লচন্দ্র রায় যে বেঙ্গল কেমিক্যালসের সাথে যুক্ত ছিলেন সেই বিষয়টা তো অবশ্যই এই সংখ্যাটিকে নিতেই হবে এবং আমার মনে হয় বইপ্রেমী সকলের জন্যই খুবই আকাঙ্ক্ষিত সংখ্যা এটি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আনন্দ মেলা পত্রিকার নতুন সংখ্যা মানে বিশে ডিসেম্বরের সংখ্যাটি আপনারা বর্তমানে যে কোনো আউটলেটে এবং সংবাদপত্র বিক্রেতাকে বললে পেয়ে যাবেন ছয় ছয়টি রকমের গল্প রয়েছে এবং চলচ্চিত্র অন্যান্য বিষয় নিয়ে তো রয়েছে চলুন একটু সূচিপত্রটা দেখে নিই তো সূচিপত্রে যে গল্পগুলো রয়েছে প্রথমে রয়েছে জাদুকর নামে একটা গল্প তারপরে রয়েছে অদিতি ঘটকের কুবলয়ের একদিন তারপর বাণীব্রত গোস্বামীর নকুল জাদুর তুলি এবং তারপর জঙ্গলে নবেন্দু জাদুগণিত এবং সত্যিকারের মুক্ত এই ছয়টি নামে গল্প রয়েছে নিখোঁজ তিন পরমাণু ব্রহ্মার ওপর প্রচ্ছদ কাহিনী রয়েছে এবং অবশ্যই চলচ্চিত্রতে যে কাবুলিওয়ালা চরিত্রে মিঠুন চক্রবর্তী অভিনয় করছেন তা নিয়ে আলোচনা রয়েছে বেড়ানোর জায়গা থেকে জুরিক ঘোরার কথা এখানে বলা হয়েছে আর তাছাড়া আশ্চর্য একটা টপিকে আলাস্কাই এলিয়েন নামে একটা লেখা রয়েছে সব মিলিয়ে পত্রিকাটির দাম কুড়ি টাকা এখন বর্তমানে অ্যাভেল করা যাচ্ছে আপনারা চাইলে অবশ্যই পারচেস করে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পর আপডেটের দিকে এর পরের খবরটা বাংলা সাহিত্যের ক্ষেত্রে অত্যন্ত গর্বের একটা জায়গা স্বপ্নময় চক্রবর্তীর জলের ওপর পানি নামে লেখাটি দু সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেল মানে স্বপ্নময় চক্রবর্তী এই লেখাটির জন্য পুরস্কার পেলেন এবং অবশ্যই এটা একটা বড় বিষয় এই বইটি এসেছে দেশ পাবলিকেশন থেকে বইটির দাম হচ্ছে পাঁচশো টাকা জানি না বর্তমানে এই মানে আনন্দের নিউজটার পরে দামটা বেড়ে যেতে পারে কিনা যাই হোক চতুষ্পাঠী উপন্যাস তিনি লিখেছিলেন বেশ অনেক বছর আগে সেটারই পরবর্তী বা এক্সটেন্টেড পার্ট বলা যেতে পারে এই উপন্যাসটি এবং ওনার এই লেখাটি প্রথম প্রকাশ পেয়েছিল আজকাল পত্রিকার রবিবার শুরুতে ধারাবাহিকভাবে স্বাধীনতার সময় দেশভাগ এবং উদ্বাস্ত মানুষের কথা তারপরে এপার বাংলা ওপার বাংলা ইত্যাদি নিয়ে একটা উপন্যাস আর কি এবং অবশ্যই আপনারা পড়তে পারবেন দেশ পাবলিকেশান থেকে এসেছে তার সাথে জানায় স্বপ্নময় চক্রবর্তীর আরও কিছু ভালো লেখা রয়েছে যেমন হলদে গোলাপ পাউডার কোটর। টেলিস্কোপ সাদা কাক ইত্যাদি তো এগুলোকেও দেখতে পারেন আমার মনে হয় ভালো লাগবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে অরণ্য প্রকাশনী থেকে কি কি নতুন বই আসছে বা কোন কোন লেখকের বই আসছে সেই নিয়ে তো গত পর্বে আমি একটা তথ্য দিয়েছিলাম আজকে সরাসরি জানানো হচ্ছে কাজল ভট্টাচার্যের ব্ল্যাক অপারেশান তিন আসতে চলেছে এর আগে ব্ল্যাক অপারেশন এক দুই এর সাফল্যের পরে এই বছর তিন এবং আমি বলেও ছিলাম যে বেশিরভাগ অরণ্যমনের প্রোজেক্টটাই এ বছর সিরিজের ওপরে পার্ট ওয়ান পার্ট টু এরকম করে ব্যাপারটা রয়েছে এছাড়াও কাজল ভট্টাচার্যের দুটো ভালো লেখা রয়েছে এখানে পার্ট দেখতেই পাচ্ছেন আর হত্যার চার অধ্যায় যেখানে চারজন প্রেসিডেন্ট বা বলা যেতে পারে যেরকম আমাদের ভারতের প্রধানমন্ত্রীর কথাও রয়েছে তো তাদের যে হত্যা রহস্য তাই নিয়ে আলোচনা রয়েছে তো অবশ্যই আপনারা দেখতেই পারেন ভালো লাগবে আশা করছি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটাও অরণ্যমন প্রকাশনী থেকেই কারণ অরণ্যমন প্রকাশনী থেকে আরও একটি বইয়ের ঘোষণা রয়েছে কৌশিক সামন্তর মেলাঙ্কলির রাত দুই মিলাঙ্কলির রাত বইটি যেটি দেখতে পাচ্ছেন মধ্যিখানে প্রথম থেকে দ্বিতীয় বইটি সেই বইটি কিন্তু আমার কাছে রয়েছে এবং আমি রিভিউও করেছিলাম ইনফ্যাক্ট আমার কাছে চারটে বই রয়েছে প্রফেসর প্রফেসরশ্রমের প্রথম পর্ব নিয়েও আলোচনা করার আছে আবার প্রফেসর প্রফেসরশ্রমের যে নতুন পার্টি সেটাও আমার চ্যানেলে রিভিউ রয়েছে আর ব্লু চেয়ার মেলাঙ্কলি রাত দুটোই বিভিন্ন পর্বে আমি দেখেছি তো এই মেলানকুনির রাতে ছোট ছোট গল্প ছিল এবং ছোট ছোটো গল্পগুলোর মধ্যে কিন্তু একটা আলোয়াধারী পরিবেশ এবং একটা থ্রিল ব্যাপার একটা অন্ধকার জগৎ ইত্যাদি ব্যাপারটা ছিল আর কি তো বলা হয় না অনুগল্পের মতো কাইন্ড অফ তাই তো মেলানকুনির রাত বেশ ভালো লেগেছিল আমার পেপার ব্যাকসে ছিল এখন দ্বিতীয় পার্টটা কেমন হয় সেটাই দেখার অবশ্যই অপেক্ষায় থাকব এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা কমিক্স ভালোবাসেন এবং বিভিন্ন অলৌকিক শক্তি জাদুশক্তি এই ব্যাপারটাকে পছন্দ করেন তাদের জন্য অবশ্যই খুব বড়ো খবর অরিজিৎ দত্ত চৌধুরীর চারটি কমিক্স বই একসাথে আসছে বইমেলায় রুদ্রবিদ্যুতের এবং চারটিরই প্রচ্ছদ রয়েছে ইন্দ্রনগরের দুঃসাহসী ছেলের নাম হচ্ছে রুদ্র এবং তার যে জাদু তলোয়ার রয়েছে তার নাম হচ্ছে বিদ্যুৎ তো একসাথে রুদ্রবিদ্যুৎ এবং এই জাদু তলোয়ার নিয়ে বিভিন্ন অ্যাডভেঞ্চার কমিক্স আকারে প্রকাশিত হচ্ছে তো অরণ্য মায়াকানন থেকে প্রকাশিত হতে চলেছে এবং আপনারা চাইলে পারচেস করতে পারেন মূলত বাড়ির যারা ছোট এবং যারা এখনও পর্যন্ত কমিক্সের ভাইবসটাকে পছন্দ করেন পড়তে ভালোবাসেন ফিরে যেতে চান ছেলেবেলায় সে মানে সেই জায়গা থেকে আমার মনে হয় বেশ ভালো একটা অপশন হতে পারে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা থ্রিলার সাসপেন্স এই ধরনের লেখা পড়তে পছন্দ করেন তাদের জন্য বড় সংবাদ হচ্ছে দ্বীপ প্রকাশনী থেকে অমৃতা কুনারের কলমে আসতে চলেছে মায়া জাতক অমৃতা কুনারের লেখা অনেকেই হয়তো পড়েছেন আমিও দু একটি পড়েছি এবং তার রিভিউও রয়েছে চ্যানেলে তো যাই হোক দ্বীপ প্রকাশনী থেকে এবার কিন্তু একটু থ্রিলার জগতে প্রবেশ এবং একটু ডিটেকটিভ একটু টান টান উত্তেজনাময় এরকম একটা রুদ্ধশ্বাস গল্প থাকছে তো গল্পের টপিক এখনও পর্যন্ত সেভাবে পরিষ্কার নয় তবে অবশ্যই মেডিকেল থ্রিলার মনে হচ্ছে দেখা যাক কি হচ্ছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে অবশ্যই আপডেট পেলে জানাব বইমেলার নতুন বইয়ের তালিকা এখানেই শেষ নয় আরও একটি বইয়ের খবর আমি পড়বে দেব বিপাহ অ্যাপ্লিকেশান থেকে আসতে চলেছে তুষারকান্তি মাহাতোর কলমে সামাজিক উপন্যাস নব্বইয়ের নায়ক এবং মূলত এখানে নব্বইয়ের দশকের বিভিন্ন প্রেক্ষাপটকে আলোচনা করা হবে আর অবশ্যই তার মধ্য দিয়ে গল্প এগোবে যাতে সেই সামাজিক প্রেক্ষাপটটাকেও ধরা যায় আবার প্যারালালি একটা সম্পর্কের কাহনও এগিয়ে যায় তো এইভাবেই ব্যাপারটা রয়েছে তো তুষারকান্তি মাহাতোর এই নতুন লেখাটিকে আপনারা অবশ্যই পেতে পারেন বিভা প্রকাশনের হাত ধরে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বইওয়ালা এক্সপ্রেস থেকে একটা বড় ছাড়ের ব্যাপার রয়েছে সেটাই খবরটা দিই তো বিভিন্ন যে প্রকাশন সংস্থা রয়েছে আনন্দ মিত্রঘোষ জয়ঢাক খোয়াই পত্রভারতী অরণ্যমন পত্রপাঠ অন্তরীপ দ্বীপ অল্প বিশ্ব শোক প্রকাশ দপ্তর বইবন্ধু বন্ধু বুকলোক বিভা শব্দ প্রকাশনী বুক মানে মোটামুটি যে প্রকাশনীগুলোর দিকে আমরা তাকিয়ে থাকি সবারই একটা ছাড় রয়েছে বেশ ভালো মতো আর তাছাড়া একই জায়গাতে আপনারা সমস্ত রকম বই পেতে পারছেন তো আপনাদের পছন্দের লিস্টের বইগুলো যদি বইমেলা থেকে না কিনে থাকেন তাহলে এখানেও কিন্তু আপনার লিস্টটা পাঠিয়ে দিতে পারেন ওনারা সেই অনুযায়ী ছাড় দিয়ে আপনার বাড়িতে পৌঁছে দেবেন অবশ্যই ডেলিভারি চার্জ ইত্যাদি তো লাগবে সেটা একটু কথা বলে নিতে হবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তো ছাড়টার জায়গাটা ভালো লাগলো সেই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা লেখালেখি পছন্দ করেন তাদের জন্য সুসংবাদ অনুভূতি বইমেলার সংখ্যা দু হাজার চব্বিশের একটি কলম রয়েছে যেখানে আপনারা লেখা দিতে পারেন লেখা পাঠাবার নিয়মে কয়েকটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে প্রথম কথা তারা সৌজন সংখ্যা দিতে পারছেন না তবে সেক্ষেত্রে প্রি বুকিং বাধ্যতামূলক নয় মানে লেখার ওপর কোনো প্রভাব পড়ছে না আর দ্বিতীয় হচ্ছে যে বারোই জানুয়ারির পর মনোনয়ন শুরু হবে লেখা যেন মৌলিক হয় আর লেখা জমা দেবার শেষ তারিখ দশই জানুয়ারি কি বিষয়ে লেখা দিতে পারেন কবিতা দিতে পারেন ষোলো লাইনের মধ্যে আর অনুগল্প যদি চান তাহলে দিতে পারেন দুশো শব্দের মধ্যে কোনো রকম বিশেষ যে নিয়ম বা বিশেষ টপিকের ওপর লেখা দিতে হবে এরকম কোনো নয় উন্মুক্ত মানে আপনার নিজের পছন্দের লেখা দেবেন এবং তারপর অবশ্যই ওনাদের সর থেকে যোগাযোগ করা হবে ইত্যাদি তো চাইলে এই যে ইমেলটা রয়েছে এখানে আপনারা পাঠাতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে গতপর্বে আমি একটা নিউজ দিয়েছিলাম আনন্দ প্রকাশনী থেকে একটা বক্সের টাকার তিনটির সমগ্রের বঙ্গানুবাদের যে ভার্সনটা পুরোটাই আসছে এবং আট হাজার টাকা মুদ্রিত মূল্যে পাওয়া যাচ্ছে তো অনেকেই বলেছিলেন যে দামটা একটু বেশি হয়ে গেল তো সেই জায়গা থেকে একটা খুশির খবর বৈচিত্র্য ডট ইন থেকে একটা উপ মানে অফার দিচ্ছে মূল মূল্যের ওপর কুড়ি শতাংশ ছাড় রেখে ছ হাজার আটশো টাকাতেই আপনারা পেয়ে যেতে পারবেন এই বক্স সেটটা এবং কোনো রকম ডেলিভারি চার্জও বহন করতে হবে না গোটা ভারতবর্ষে একেবারে বিনামূল্যে ডেলিভারি দেওয়ার তারা সুযোগ দিচ্ছেন তো আপনারা চাইলে এই দামে যদি আপনার মনে হয় যে না রিজনেবল বা ঠিক আছে তাহলে অবশ্যই এই সেটটাকে একদম নিউ সেটটাকে অ্যাভেল করতে পারবেন এই খবরটিও দিয়ে রাখলাম এগিয়ে যাচ্ছি পরে আপডেটের দিকে এবার আসছি আজকের গিভাবের প্রশ্নে আজকের গৃহের প্রশ্ন রয়েছে পাউডার কোটো টেলিস্কোপ নামে যে বিখ্যাত লেখাটি তো এই বইটি কার লেখা বা এই উপন্যাসটি কার লেখা তো উত্তর পাঠাবে নিচে লিংক রয়েছে ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে যে কোনো একটা জায়গায় ডাইরেক্ট মেসেজ করে পাঠিয়ে দিলেই হবে উত্তরটা নাম সহযোগে আমি দেখে নেব এবং এইভাবেই কিন্তু দশটি পর্ব হওয়ার পরে এবং দশটি প্রশ্ন উত্তর চলার পরে বিজেতা তিনজনকে ঘোষণা করা হবে এবং তাদের মধ্যে প্রকাশিত বইগুলিকে পাঠানোর ব্যবস্থা করা হবে আমাদের তরফ থেকে তো অবশ্যই পার্টিসিপেট করুন এবং পার্টিসিপেট করতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে তো দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ